দর্শক আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বীরুল থানার টেগরা গ্রামে। এবং আমরা এসেছি মেসার্স খালেদা ডেইরি ফার্মে। দেখছেন বেশ কিছু জাত উন্নয়ন এবং পালার হাড্ডিসার গাভী গরু দেখছি আমরা, সেগুলো নিয়ে আজকে কথা বলব। আর আমার সামনে রয়েছেন এই খামারের যিনি উদ্যোক্তা জনাব খাদেমুল ইসলাম টুনু ভাই। ভাই আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? ভালো আছেন? আচ্ছা আচ্ছা, আবার কয়েকদিন পর প্যাকেজ, তাই না? কটা গরু আছে? বারোটা গরু আছে, দশটার প্যাকেজ দিবেন। আচ্ছা, বড় বড়? আচ্ছা, বাদ দিয়ে রাখছেন। আচ্ছা, আসেন আসেন, সামনে আসেন, দেখান কেমন বয়স করু তার। ছয় দাঁত বয়স। হ্যাঁ, সিং ভাই হালুয়া সিং। হালুয়া? হ্যাঁ, ইন্ডিয়ান সিং যাতে বলতার আছে না, এই ধরনের সিংটা দেখেন। আচ্ছা, সিংটা ফাইন, গরুর চামও খুব লুজ লুজ, দাড়িটা খুব লম্বা। শুকনা থাক, সাইজ বড় হতে হবে, আচ্ছা। সেটাও পারবে। এটাও হালুয়া, চাম খুব লুজ ভাই, চাম খুব লুজ। এটার বয়স? এটার বয়স 6 দাঁত। এটাও 6 দাঁত, 6 দাঁত। এই দাড়ি লম্বা। আচ্ছা, অত্যাধিক লম্বা দাড়ি একদম হলো। ধরম গুলো আজকে নিছি খুব ভাই, এখলে একদম এখলে উচ্চ লম্বা। হুম, আর চাম কঠিন লুজ ভাই, চাম কঠিন লুজ লম্বা। হুম, আর প্রতিটা গরু ভাই বাচ্চা যদি নিতে যায় নিতে পারবে দুই একটা, আর যদি বলো মোটা তাজা করবো দুই কাজে লাগবে, দুই কাজে লাগবে। আচ্ছা, তারপরটা? তারপর গরুটা দেখাব। হুম, দাড়িও লম্বা, ডবল বডি। আচ্ছা, সিংহ ভালো মাথা হবে। হুম, প্রতিটা করে ভাই আমি সিং মাথা নিছি, সিং মাথা দেখে নিছি, সিং মাথা দেখে নিছি, আর উচ্চ লম্বা ফার্ম গুলো নিছি, উচ্চ লম্বা, যাতে মানে দর্শক ভাই যে 90 দিন পালবে যাতে মাংস ধরেই যাতে উনি হাফসি যায়, যে জায়গাটা যাতে আমি করে দিছি এটা। আচ্ছা, এই ধরনের গরু আজকে নিছি ভাই। আচ্ছা, এটা গেল হচ্ছে তিন নাম্বার, তিন নাম্বার। চার নাম্বারে কি আছে? চার নাম্বারটা দেখেন। হুম, এটা একটু চ্যাপটা, পেটটা ঝুলা লাগছে, গাব আছে নাকি? একটু খাইলো বেশি, গাব নাই ভাই, গাব নাই, খাইলো বেশি, তার কথা বলবো না। হুম, আপনার গরু সুস্থ সবল, এই যে চাম লুজ, দাড়ি চ্যাপটা, দাড়ি চ্যাপটা, এটা কোনিন চ্যাপটা, আর এই কোকের সাইড দুটো ভালো করে। আর বয়স এটার? বয়স এটার হচ্ছে 4 দাঁত। এটা 4 দাঁত? ওলানটা দেখেন, জি ওলানটা দেখেন, যে বাচ্চা ছিল তো বাচ্চাটা কাটে বেচছে আর। আচ্ছা, বাচ্চা কাটে বেচছে। এখন এটার ওজন ভাই 75 কেজি। আচ্ছা, 80 কেজি বলবো না, 75 কেজি, যেটা মাপ সেটা বলবো। আচ্ছা, তারপরে এটা দেখেন। হুম, বললাম তো আপনাকে যে সিং মাথা প্রতিটা গরুর ভালো। হুম, এই চাম তো খুবই লুজ। হুম, আর গরুর কালার গুলো ফাইন ভাই, কালার গুলো ফাইন, আর দাড়ি প্রতিটা গরুর লম্বা ভাই, প্রতিটা গরুর দাড়ি, প্রতিটা গরুর দাড়ি লম্বা। আচ্ছা, আমি এই জিনিসটাকে খেয়াল করছি যাতে গরু লম্বা থাকে, লম্বা লম্বা, আর হাইটটা উচ্চ থাকে। হুম, তারপরে খামারে যখন যাবে এগুলো তো ভাই ইনশাআল্লাহ ওদের যতন খাওয়া দাওয়া ভালো। এই সিং তেঁতুল সিংহা বলে এটাকে, এটা কি কি সিং? তেঁতুল সিংহা বলে, তেঁতুল সিংহা, তেঁতুল সিংহা বলে। আচ্ছা, এই যে চাম লুজ, দাড়ি এটারও চ্যাপটা লম্বা। তারপরে
ফ্রেম লম্বা চামলুস সিংমাতা ফাইল কালারটাও ভালো আর এই যে দেখেন ওলান দেখেন এটারও ওলান দেখেন গরু চোখা খুব ভাই চোখা খুব চোখা খুব এই পাঁচটা দেখেন তাহলে এখানে আছে সাতটা এখানে সাতটা আর এই পাশে আছে এই পাশে কয়টা এই পাশে তিনটা এই পাশে বললাম ফাঁকা ফাঁকা করে দিলাম যাতে দর্শক ভাই ভালো করে দেখতে পারে আচ্ছা এই গোটা দেখেন হাইট লম্বা হ্যাঁ কিন্তু এটা তো ফ্রেম ১১০ কেজি মাংস ধরবে ভাই ১১০ কেজি ধরবেই আচ্ছা এটা গেল একটা তারপরে তারপরে এইটা দেখেন সিংমাতা ফাইল এই যে চামলুস দাড়ি চ্যাপটা প্রতিটা করে তো বললাম ভাই ফেরামগুলো নিজে সব লম্বা লম্বা এই যে ওলানো দেখেন এটা কয় দাঁত ভাই কেবল এক দাঁত দুই দাঁত এক দাঁত হয় এক দাঁত হচ্ছে আমি সরি ভুল ভুল করে বলছি চার দাঁত বলছিলাম ওইটা এক দাঁত এক দাঁত এটা কয় দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত এটা চার দাঁত সব হাইট আর সব ১০টা গরু দেখাইলাম তো ভাই সব এক মাপের দুইটা গরু আমার এক্সট্রা আছে দেখাবো না ওগুলা দেখবো না ওগুলা দেখবো না আচ্ছা ওগুলা দেখার দরকার হ্যাঁ শুক্রবার দিছিলাম কালকে মাল আনতে সন্ধ্যা হয়ে গেছে আমাদের এখানে একটা খেলা লাগছে আচ্ছা যে গরুর ব্যবসায়ীরা সবাই মিলে মানে আর কি আমি সময় দিতে পারিনি তাদেরকে এদের মন খারাপ যেহেতু মানে দেশের অবস্থা খারাপ চলতেছে হরতাল মরতাল চলতেছে আর গরুর গাড়ি আর কাঁচামাল ভাই এখন পর্যন্ত কোনো সমস্যা হয়নি আর রাস্তায় রাস্তায় পুলিশ থাকতেছে কোনো সমস্যা হয়নি আমরা যেগুলো পাঠাইলাম খবর নিলাম ঠিক আছে ঠিকভাবে পৌঁছাচ্ছে আজকে ভাই আমি দর্শক ভাইদেরকে একটা রেট দেবো এমন রেট গরুগুলো কিন্তু ভাই এগুলো অনেক টাকার গরু পঁয়তাল্লিশ ৪৬ ৪৮ গরু এটা রেট নেবো আজকে আমি ৪১,৭০০ টাকা ভাই ৪১,৭০০ গরু যদি মনে করে কোনো দর্শক ভাই যে দামটা বেশি হয়ে গেল দাম বেশি হওয়ার কারণ আছে বলি ভাই গরু আপনার হাইটে বড় আর আপনার লম্বা লম্বা এই জন্য এই সাইজটা নিয়েছি ভাই আমি যাইতে পারবো না ভয় লাগতেছে আপনি টাকা পাঠিয়ে দিবেন ব্যাংকে আমার রাখাল আর গাড়ি ভাড়া আমি নিবো ইনশাআল্লাহ আমি আপনার বাসা পৌঁছে দেবো নাম্বার বলেন পাবে বায়না দিবে তার আচ্ছা তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল খাদিমুল্লের বাসায় জাতুনেন এবং হাড্ডি সারের মোটা তাজা করানোর আমরা সেই গরুগুলোর তথ্য আপনাদের দিলাম তো এখনকার মতো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক শুভকামনা।